প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এম প্রতিভা টিভির পক্ষ থেকে আমি মাসুম পারভেজ। দেশীয় প্রবাসী সকলের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। ফাতেমা আন্টি, তিনি অন্য ধর্ম থেকে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেন আর খুবই খারাপভাবে তার জীবনযাপন ছিল। অন্যের বাসায় কাজ করতো। এই বড় মেয়ে সাজেদা এবং ছোট মেয়ে শাকিলা আর একজন ছেলে আছে আবদুল্লাহ। এই পুরা চারজন নিয়ে আন্টি তার দুই মেয়ে এবং একটি ছেলে, ছেলেটা হাফেজ যায় পড়ালেখা করছে, দোয়া করবেন তাদের জন্য। তো আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করার পরে খুবই খারাপ অবস্থায় জীবনযাপন করতো। তার মানে ছোট মেয়েটাকে বিয়ে দেওয়া হয় রাকিবের সাথে। তো রাকিব তাদেরকে বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে রাখতো, টাকা দিত, অনেক ভালো মানুষ রাকিব। তো আমরা এই সন্ধানটা পেয়ে তাদের দুর্দিনে পাশে দাঁড়িয়েছিলাম। আপনাদের সহযোগিতা নিয়ে এই বাড়িটা কমপ্লিট করতে পারি, আমরা এই ঘরটা কমপ্লিট করতে পারি সম্পূর্ণ আপনাদের কৃতিত্বে, আপনাদের দয়ায়। তো আপনাদের কখনোই ভুলবো না। আরও অনেকেই বলেন যে এই আমাদের এই ভিডিওটা নাকি ফেক, কিংবা আমরা ভুল ভিডিও করছি। সেই সম্বন্ধে বিস্তারিত কিছু কথা শুনবো, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম? আমার নাম সাজেদা খাতুন। জি, আপনাদের বিস্তারিত কথা যদি একটু বলতেন। জি জি। আপনার জন্ম কত সালে? আমার 2003। আবু নাম ছিল তপন। আমরা হচ্ছে যখন হিন্দু ছিলাম তখন আমাদের মনে করেন যে এমনি ফ্যামিলিগত অনেক সমস্যা ছিল। তারপরে আমার ওই আপুর কথা বললাম, আপুর মাধ্যমে আমরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করব। আপুর নাম ছিল লতা, আমার হচ্ছে খালাতো বোন। জি জি। জি হ্যাঁ, আমার ইচ্ছা জাগে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তো প্রথমে যখন হচ্ছে ইচ্ছাটা জাগলো, আমার আপুকে বললাম, বলার পরে ইসলাম ধর্ম গ্রহণ করি। করার পরে আমাদের যেখানে আমার দাদার বাসা তার পাশে আমরা ভাড়া থাকতাম, আশেপাশের মানুষজন আমাদের খুব টর্চার করতো, অনেক নানান ধরনের কথা বলতো আমাদের ফ্যামিলির মানুষ, এক কথায় নির্যাতন, বুঝছেন। আচ্ছা, প্রথমে আমি শুনবো আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন কোথায় গিয়ে কিভাবে? আমি হচ্ছে প্রথমে মনে করেন আমার বোনের কাছে বলি, আমার বোন বলো আচ্ছা ঠিক আছে তোমাকে কালেমা পড়াচ্ছি, কালেমা পড়ানোর পরে তারপরে হচ্ছে কোর্টে যে অ্যাভিডেভিট করে আনবো। তারপরে যাই হোক, আপুর ওখানে কথাটা বললাম, বলা টলার পরে তার কিছুদিন পরে হচ্ছে আমার ওই আরেক নানা আছে, ওই নানা হচ্ছে প্রথমে তো আমি হই, আমার মার সাথে আমি কথা বলি, মা আমার তো ইসলাম ধর্ম অনেক ভালো লাগেছে, তুমি যদি হইতে চাও হইতে পারো। প্রথমে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন? জি, আমি প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করি, তারপরে আমি আমার মাদেরকে বলি। তারপরে মারা যখন বুঝতে পারলো যে না, এই ধর্মে কিছু নাই, ইসলাম ধর্মেই হচ্ছে সব থেকে বড় ধর্ম, তো ইসলাম ধর্ম হচ্ছে গ্রহণ করলাম। আমাদের ওই নানা হচ্ছে একবারে কোর্ট থেকে কাগজপত্র নিয়ে, প্রথমে হচ্ছে আমাদের ওয়াজ মাহফিল হচ্ছিল, ওখান থেকে আমাকে কালেমাটা পড়াই, পড়ানোর পরে তারপরে আম্মুকে বলা হয়, আম্মুকে বলানোর পরে আমাদের নানাদের বাসাতে এইগুলা করা হয়, এই হচ্ছে কালেমা পড়ানো, তারপরে হচ্ছে কোর্ট থেকে এই অ্যাভিডেভিট করা, ইসলাম ধর্ম গ্রহণ করা, ওনার ওখান থেকে সব কিছু। তারপরে মনে করেন যে আমরা ওখান থেকে, আমাদের যেহেতু কেউ মেনে নিচ্ছে না, আমাদের দাদার বাসা থেকে সবাই সমস্যা করতেছে, পাবনায় চলে আসি। পাবনায় আসার মনে করেন যে খুব দুর্দিন যাচ্ছিল, খুব কষ্টের মধ্যে ছিলাম। মনে করেন আমরা চাই ভাই বোন কোথায় যাব, আমাদের আত্মীয় স্বজন থেকেও নাই, বুঝছেন, আমাদের আত্মীয় স্বজন থেকেও না, আমাদের মনে করেন যে খুবই অবস্থা খারাপ ছিল। আমার রাকিবের সাথে আমার যখন বোনের বিয়েটা হলো তখন রাকিবই আমাদের মনে করেন যে ভাড়া রাখতো, সব কিছু দেখাশোনা ওই করতো। তো যাই হোক, এখন ইসলাম ধর্ম গ্রহণ করার পর আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আছি, আমরা সবাই অনেক হ্যাপি। আর এই যে সবার সাহায্যে আমাদের যে বাসাটা হয়েছে, আল্লাহর কাছে দোয়া করি সবার যেন আয় বরকত আরও বাড়াই দেয় আল্লাহ, ইনকাম সোর্স আরও বাড়াই দেয় আল্লাহর কাছে। সবসময় দোয়া করবো আমাদের মতো যেন গরিব মানুষের পাশে আরও অনেকে দাঁড়াইতে পারে। আপনাকে অনেক দোয়া করি ভাই, আপনি না থাকলে আমাদের পাশে যদি না থাকতেন এত দূর আমরা আসতে পারতাম না। জি জি জি, সবই উপরওয়ালার ইচ্ছা আর মহান মানুষদের দয়া। জি ইনশাআল্লাহ। জি জি অবশ্যই, ওদের দয়া বা সাহায্য না থাকলে মনে হয় এত দূর আসা যেত না। এখন ভালো লাগে না, ভাড়া বাড়াতে থাকতে হবে না নিজের বাড়িতে? আলহামদুলিল্লাহ খুবই, মন থেকে খুবই খুশি যে আসলে আমাদের থাকার একটা ঠাই হয়েছে। তারপর আমাদের মায়ের মা, আমাদের হচ্ছে রাকিব, আসলে যথেষ্ট ভালো মানুষ তারা, তারা যদি আস পাশে না থাকতো এই জায়গাটাও মনে হচ্ছে আমাদের থাকা হতো না। আর আবদুল্লাহ এখন কোথায় আছে, তোমার ছোট ভাই? আবদুল্লাহ এখন আছে মাদ্রাসায়, ওর নতুন হুজুর আসছে, তো ওর হুজুর এখন আসতে দিবে না, এর জন্য হচ্ছে ও মাদ্রাসা থেকে আনতে পারি নাই। আপনি কি ইতিমধ্যে কুরআন তেলাওয়াত করা শিখেছেন? জি, আমি হচ্ছে কুরআন তেলাওয়াত করা ওইভাবে এখনো শেখা হয়নি, শিখতেছি আর কি, পুরোপুরি হয়নি। জি, আন্টি কুরআন তেলাওয়াত করা শিখছেন কি? আমি তো সেরকম পড়াশোনা তো জানি না, এই জন্য কিছু কিছুটা হলে হুজুর রাখি দিয়েছে। জি জি। আচ্ছা, আমরা কথা বলবো আর রাকিবের আম্মুর কাছে সাথে আর কি, মানে ছোট মেয়ের শাওরি। আন্টি, কিভাবে আপনাদের এই মানুষগুলোর প্রতি এতটুকু দয়া হলো একটু বলেন তো? দয়া হইলো এই কারণে, তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে যেহনি সেহনি, আমি হচ্ছে গ্রামের ছেলে,
যেমন আমাকে কয়েছে যে আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই, ওরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওরা ধর্ম ছিল ইয়ের ওই ধর্ম হলে হিন্দু ধর্ম ছিল, সেখানে আমি খুব খুশি তাদের পর আমি ছেলেকে বিয়ে দিলে আসলাম। চিন্তা করলেন না যে আমি 2 লাখ টাকা পাইতাম ফাঁকে বিয়ে দিলে, এরকম না? এরকম চিন্তা আমার, আমাদের বাঙালি মানুষ তো এগুলো চিন্তা করে, যদিও এটা ভুল ধারণা, মানুষ ভুল চিন্তা করে, এটা মোটেও নেওয়া ঠিক না। তো আপনার এরকম মনে হয়েছিল না? না, আমার এরকম কোনো রকম এসব কথা আমার মনেই আসলো না, কিসের জন্য আসলো না, যখনই আমি দেখলাম যে না এরা তো খুব দুঃখী মানুষ, এখন তো উইরে আত্মীয়স্বজন থাকেও এখন নাই, কেউ বলতে কেউ নেই, যারে যারা ইসলাম ধর্ম গ্রহণ করলে তো ধর্ম আর উইরে হিন্দু ধর্ম আর গ্রহণ করে না। হ্যাঁ, সেখানে আমি ওদের যেন আমি ছাড়া তোর আত্মীয়স্বজন আর এখন কেউ নাই, এই জন্যে আমি এখন থাকার জায়গা নেই, এখন আমার কাছে এখন আমার রাখা লাগলো। আসলে প্রথম যেদিন আমরা আসি, আন্টিদের এই ঘরটা ছিল ভাঙা ঘর, পানি পড়তো, খুবই খারাপভাবে ছিল, সেই ঘরের মধ্যে আবার এনে রাখছে বিএনকে। তো আমরা সেই চিন্তা করে আমাদের এম প্রতিভা, আমাদের পুরাতন চ্যানেল, ওই চ্যানেলের মাধ্যমে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই কাজটা করতে পারি। তো আপনাদের অনেক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, এরকম একটা ফ্যামিলির পাশে দাঁড়িয়েছেন, তাছাড়া আমাদের পক্ষে সম্ভব হতো না এরকম সুন্দর একটা বাড়ি উপহার দেয়া। আচ্ছা, আপনি ইসলামিক গান কি গাইতে পারেন? জি, মোটামুটি আলহামদুলিল্লাহ পারি। একটা গান শুনান তো আমাদের। জি জি, এটা হচ্ছে মায়ের গজল, আমি শোনাবো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, জাদু মাখা মুক্তি তোমায় দেখলে ভরে মন, আদর করে ডাকো যখন ওরে খুকি শোন, জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন, আদর করে ডাকো যখন ওরে খুকি শোন, বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না, আর কারো কোলেতে মাগো এ পাঞ্জরাই না। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকেও প্রিয় তুমি, তুমি আমার মা, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকেও প্রিয় তুমি, তুমি আমার মা। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।